জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। লাগাতার বৃষ্টিতে ভয়াবহ ধস মুর্শিদাবাদের শামসেরগঞ্জের পুঁঠিমারি পল্টন বিজের রাস্তায়। ডাকবাংলা থেকে পাকুড় যাওয়ার একমাত্র রাস্তা 106 নম্বর জাতীয় সড়কে ধসের ফলে বিঘ্নিত যান চলাচল। সমস্যায় পড়েছেন বড় গাড়ি থেকে শুরু করে সব ধরনের যানবাহন। উল্লেখ করা যেতে পারে 34 নম্বর জাতীয় সড়ক নতুন ডাকবাংলা থেকে ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে 106 নম্বর জাতীয় সড়ক। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার পর বেশ কয়েক বছর আগে রাস্তাটি সংস্কার হয়, কিন্তু বর্ষা আসলেই বারংবার ধসের কবলে পড়ে পল্টন ব্রিজের এই রাস্তা। রাস্তাটি দিয়ে দৈনন্দিন হাজার হাজার যানবাহন চলাচল করে। ধস নামার ফলে আশেপাশে প্রায় 10টি পরিবারে আতঙ্কিত হয়ে পড়েছে। মাঝখানিক থেকে বসছে, একবারে চলে ভালো করে ধুলামুলা ফেলে গেছে, কালকে রাতে থেকে বেশি পুরাটাই নেমে গেছে। আতঙ্কের মধ্যে আর সব বাড়ি ঘর ছেড়ে চলে গেছে দু চারজন। বাড়িগুলো তো ভয়ঙ্কর লাগছে, আবার আবার কি যে হবে ভয়ে তো মানুষ বাড়িতে পারছে না। কি হবে না হবে মানুষ তো বলার নাই, এখন বাচ্চা মেয়ে লিয়ে ঘরে ঢুকতে পারি না। আপনারা কি দেখে কি করে দিবেন না, ভালো করে দিবেন না, কি করতে চাইছেন? কেউ গরিব মানুষ কোথায় যাবো? এখানে বাড়ি আমার নিজেই, বাড়ি থেকে বেরোতে পারছি না, ধস নেমে বাড়ি দুয়ার চলে গেছে। জায়গাটা উঁচু, যার কারণে ধস নামছে, এবং আমরা দেখছি যে পরপর কাজও পড়ে যাচ্ছে, একের পর এক কাজ। আজকেও আমরা যা দেখছি এখানে করে ধস নেমেছে, ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাজ যে প্রোগ্রাম দিয়েছে, প্রোগ্রামেরও কাজ শুরু হয়েছে, আবার এই ধসেরও কাজ শুরু হয়েছে।